বিসমিল্লা রহমে আলু রহিম আসসালাম আলাইকুম ও রহমে আতুল্লাহি আবার ওয়া কাঁথু আলহামদুল্লিল্লাহ ওয়াসু ওয়াস আল্লাহ মো আলা রসউদ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র পোরাণের একটি আয়াত দ্বারা এবং রুটি দ্বারা চূড়কে হাতে নাতে ধরার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের সৌরতুল ইব্রাহিমের সতেরো নম্বর আয়াতটি দ্বারা আবলসি বর্ণনা করব। অনেক সময় দেখা যায় যে আপনাদের অনেক মূল্যবান জিনিস হারিয়ে যায় চোর আপনাদের আশেপাশেই থাকে কাছেই থাকে বা পাশেই দাঁড়িয়ে থাকে তারপর আপনারা চোরকে ধরতে পারেন না এমন একটি আমল আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই আমলটি করা মাত্রই যে ব্যক্তি চুরি করেছে সাথে সাথে সবার কাছে তার বিষয়টি উন্মোচন হয়ে যাবে সবাই জানতে পারবে কে চুরি করেছে এবং চুরের অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনারা জানেন চুর যদি ঘর থেকে বের হয়ে যায় সে কোনো মতেই স্বীকার করবে না সে চুরি করেছে তবে যদি তাকে হাতে নাতে প্রমাণ দেওয়া যায় এবং আটকে ফেলা যায় তাহলে কিন্তু এই চুর নিজেই স্বীকার করবে এবং পরিস্থিতি সবকিছু বলে দিবে যে সে হচ্ছে চোর অতএব হচ্ছে এমন একটি আমল বর্ণনা করব। যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আরেকটি বিষয় বলে রাখি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে হাজির হবে সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হচ্ছে চুর চুরি করে দূরে পালিয়ে গেছে তার শরীর ফুলিয়ে তাকে অসুস্থ করে মাল সহ হাজির করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে একটি জিনের রাজার মাধ্যমে আমলটি করতে হয় এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লেখাও যেন ছোটো না যায় ওই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লুকায়িত রেখেছি এই জন্য আপনারা হচ্ছে লেখাগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টস এর মাধ্যমে এই যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সারা বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাযত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজী বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আপনারা এই আমন্ত্রী করবেন এই আমন্ত্রী করার জন্য আপনাদেরকে হচ্ছে পবিত্র করানের সৌরতুল এবার আহিমের সতেরো নম্বর আয়াতটি আমি একটু দেখিয়ে দিই অনেকেই হয়তোবা জানেন তারপরেও হচ্ছে যারা হচ্ছে হাফেজ সাহেব রয়েছেন এবং যারা হচ্ছে বড় মাপের আলেম রয়েছেন তারা ছাড়া দেখা যায় অনেকের জন্যই আয়াত খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে এজন্য আয়াতটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে সৌরতুল ইবর আহমের আয়াতটি হচ্ছে এই যেখান থেকে যে দেখেন সতেরো নম্বর আয়াত এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আপনারা হচ্ছে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত তবে সতেরো নম্বর আয়াত দুঃখিত মাফ করবেন আপনাদের ওই পর্যন্ত লিখতে হবে না আপনাদের সতেরো নম্বর আয়াতের এখান থেকে শুরু করে আপনাদের হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে একটি রুটির উপরে আপনারা হচ্ছে যে কোনো কলম দিয়ে হচ্ছে যদি সম্ভব হয় হরকত দিয়ে লিখবেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি হরকত দিতে অসুবিধা হয় হরকত ছাড়াও আপনারা লিখতে পারবেন লিখার পরে আপনি যেটি করবেন যাদের যাদের সন্দেহ করেন তাদের প্রত্যেকের নাম শুধু নামটা আপনি হচ্ছে জুটির ওই আয়াতের নিজ দিয়ে রুটির মধ্যে আপনারা লিখবেন এরপরে এই রুটি দিতে খেতে দিবেন যে ব্যক্তি আসল চুর সে কখনোই রুটি খেতে পারবে না তার গলায় আজকে যাবে এই আয়াতের ফেডেস তারা এবং জিনেরা তার গলাকে আজকে দিবে এমন ভাবে সে কখনোই কোনো মতেই এই রুটি গিলতে পারবে না তবে যাদের এই আমল করা কষ্টকর মনে করেন দূর থেকেই আমল করতে চান তাদের জন্য চুরকে ফুলিয়ে মালস উপস্থিত করা বিশেষ একটি আমন্দি অতি দ্রুত হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার